বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আজকে আমরা কিছু চুন্ডি দেখাবো এই চুন্ডিগুলোর আসলে কোয়ালিটি এত বেশি মানে এত বেশি প্রিমিয়াম প্লাস হচ্ছে এটার প্রাইসটাও আমরা একটু রিজনেবলও রেখেছি মানে আগের চেয়ে যতটুকু সম্ভব একটু কমিয়ে দিয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখানো শুরু করি তো আমি একটা ডিজাইনেরই মোটামুটি সবগুলো দেখানোর চেষ্টা করব দেখা যাক কতদূর কি হয় প্রথমে আমি সুন্দর একটা লাল কালার দিয়ে শুরু করছি লাল কালারের চুন্ডি বেগুনি কালারের চুন্ডি এগুলো আসলে মানে ড্রেস থাকে না এরকম একটা বিষয় ড্রেসগুলো দেখতে আসলেও ভালো লাগে তো তারপরেও আপনাদের কাছেও ক্যামেরায় হয়তো বেশি ভালো লাগে যার জন্য আপনারা সব সবসময় বেশি প্রাধান্য দিচ্ছেন তো এইটা হচ্ছে সুন্দর একটা লাল কালারের চুন্ডি হ্যাঁ এই যে একটা সুন্দর লাল কালারের চুন্ডি অসম্ভব সুন্দর এই কালারটা এই কালারটা কিন্তু একদমই যে রক্তের মতো কর লাল সেরকম না একটু হচ্ছে মেরুন মেরুন টাইপের একটা লাল বাট দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর এটা যারা আপনারা নেন তারা ভালো বুঝতে পারবেন আচ্ছা অনেকেরই ধারণা যে কি সাদা হয়ে যাবে আমি কয়েকজনের চুন্ডি দেখেছি যেগুলো একদমই কেমন ম্যাট হয়ে যায় মানে একদম ফ্যাকাশে হয়ে যায় কালারটা কিন্তু দেখেন এই চুন্ডিগুলো তো আমরাও ঘরে বাহিরে পড়ি বা আমাদের পরিজন মানে চেনা জানা আপনজনরাও জনরাও পড়ছে তো কারো কিন্তু আমি ওই ধরনের দেখিনি যে রঙ উঠে ওরকম হয়ে গেছে তো আমি আসলেই মানে সেটা দেখার পর খুবই খারাপ লেগেছে যে আসলে চুন্ডি কেন এরকম হবে মানে চুন্ডির জন্য আলাদা একটা জায়গা আমাদের কা সবার কাছেই আছে আমি জানি চুন্ডি চুন্ডি মানে চুন্ডি আমাদের সবচেয়ে বেশি সেল হয় চুন্ডি তো সেই চুন্ডি যদি ওরকম হয় যদিও প্রোডাক্টটা আমাদের ছিল না কিন্তু আমার কাছে মানে অন্যের প্রোডাক্ট হোক বাট ওটাও তো একটা প্রোডাক্ট তো আপনারা যারা চুন্ডি আমার কাছ থেকে নিয়ে ইউজ করেন কেউ বলবেন তো যে আপনা আপনাদের চুন্ডিগুলো ওরকম সাদা হয়ে যায় কিনা এই যে এটা হচ্ছে সুন্দর একটা স্যালোয়ার সত্যি ওনার ওইটা দেখে আমার এত বেশি খারাপ লেগেছে যে আসলে এটা কেমন কথা যে একটা প্রোডাক্ট আমি অল্প টাকা হোক বেশি টাকা হোক একটা প্রোডাক্ট আমি ইউজ করব দেন সেই প্রোডাক্টটা ব্যবহারের পর যদি এরকম হয়ে যায় আসলে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা সুন্দর একটা হাতের কাপড় দেখেন এটার সাথে আমরা পাবো ওন্নাটা দেখছি ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ওন্নার এই ড্রেসগুলো যদি আপনারা সুন্দর করে পরেন দেখবেন অসম্ভব ভালো লাগছে আর আমাদের স্টিজ ড্রেসের লাইভ গতকাল হয়েছে তো স্টিচ ড্রেসের যেটা আমাদের হচ্ছে ওই দুইটা ডিজাইনই হবে আপনারা কেউ চাইলে অর্ডার করতে পারেন এখন সম্ভবত আর কয়েক পিস মাত্র অর্ডার বাকি আছে প্রি অর্ডার করে ফেলেন এই যে এইটা হচ্ছে সুন্দর একটা অন্য মাশাল্লাহ খুব সুন্দর একটা মাঝখানে এরকম ভিভি শেপের মতো হয়ে থাকবে দেখতে খুব ভালো লাগবে যখন আপনারা এটাকে ম্যাচিং করে পরবেন তা আচ্ছা এটার পর আমরা যে কালারটা দেখব সেটা হচ্ছে সুন্দর একটা সুন্দর একটা জলপাই কালার হ্যাঁ খুব সুন্দর একটা জলপাই কালার এই জলপাইটা হচ্ছে একটু ডার্ক টাইপের জলপাই যেমন হয় যে আমাদের জলপাইগুলো আর একটু লাইট হয় বাট এটা একটু ডার্ক টাইপের এটা হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে হাতের কাপড় লাইভটা যারা দেখছেন প্লিজ একটু জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে দেখতে মানে আমার ভিডিও করতে এসে বাইরের বৃষ্টি দেখে মনে হচ্ছে বৃষ্টিতে গিয়ে ভিজি হ্যাঁ এত সুন্দর বৃষ্টি এটা হচ্ছে সুন্দর ওড়নাটা দেখে প্রতিটা কালারই খুবই সুন্দর চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আর হচ্ছে আমি একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই আমার পাশে দেখেন ডল একটা জামা পড়ে আছে এই জামাটার প্রাইস হচ্ছে সম্ভবত আটশো পঞ্চাশ বা সাতশো নব্বই তো যাই হোক এই গোলাপ ফুলের এটার আটশো পঞ্চাশ টাকাটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা অর্গেন্ডি কাপড়ের উপরে হবে তো এই ড্রেসটা কারও ভালো লাগলে কিন্তু স্কিনশট দিন বস করতে পারেন এটা হচ্ছে বেগুনি কালারের জামা হবে মাস্টার্ড কালারের অন্যা থাকবে প্লাস মাস্টার্ড কালারের সালোয়ার হবে আর বেগুনি কালারের হাত হবে তো এই থাকছে জামাটার ব্যাপার স্যাপার তো এই ওড়নাটা সুন্দর ওড়নাটার সাথে আমাদের এই ড্রেসটা শেষ হয়ে গেল এরপর আমি ময়ূরকণ্ঠি নীল কালার বা টরে কালার বা পিকক ব্লু এই যে টরে কালার এটা আমি এইবার শিখেছি কেন শিখেছি সেটাও একটু বলি আসলে আমাদের শেখার কোনো শেষ নাই এইবার আমরা ব্লকের জন্য ফ্যাব্রিক কিনতে গিয়েছিলাম হ্যাঁ ব্লকের জন্য যখন আমরা ফ্যাব্রিক কিনতে গিয়েছি তখন এই কালারটা দেখে আমার খুব ভালো লেগেছে তো আমি বলছি যে এই কালারটা নিব তো বলছিল যে এই কালারটার নাম হচ্ছে টরে কালার আমরা জানি এই কালারটার নাম হচ্ছে পিকক ব্লু বাট এই কালারটার নাম নাকি টরে কালার এটা হচ্ছে কাপড়ের জগতের নাম তো আমি বললাম ঠিক আছে নাম হলে তো হয়ে গেছে তো দেখেন সেই সুন্দর টরে কালারটা হ্যাঁ সুন্দর টরে কালারটা এইটা ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট ব্যাক দুপাশেই সেম থাকবে তার সাথে আমরা সুন্দর একটা সালোয়ার পাবো অনেক সুন্দর একটা সালোয়ার দেন এইটা হচ্ছে একটা হাতের কাপড় আর এই হচ্ছে সুন্দর একটা ওন্না প্রাইস থাকবে মাত্র হাজার বিশ টাকা মাত্র হাজার বিশ টাকা হাজার পঞ্চাশ টাকার বাটিক মাত্র হাজার বিশ টাকায় হ্যাঁ হাজার পঞ্চাশ টাকার চুন্ডি মাত্র হাজার বিশ টাকায় আচ্ছা লাস্ট আমরা যে কালারটা দেখাবো সেইটা হচ্ছে একদমই ডিফারেন্ট একটা ডিজাইনের বাট কালারটা ভাল লাগলো আমার এই জন্য হাতের কাছে পেলাম নিয়ে আসলাম হাজার বিশ টাকায় সুন্দর সুন্দর এই চুন্ডিগুলো আপনারা পাবেন এইটা হচ্ছে দেখেন কেমন লাগছে বলেন খুব সুন্দর না খুবই সুন্দর একটা চুন্ডি হবে এটা এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা বেগুনি কালারের সাথে বেগুনি কালারের সাথে এই হচ্ছে সালোয়ার পুরো সালোয়ারটা এরকম হবে পুরো সালোয়ারটার কম স্ট্রাইপ স্ট্রাইপ হবে এটা হচ্ছে পুরো সালোয়ারটা থাকবে দেন এই হচ্ছে হাতের পোর্শনটা থাকবে এই হচ্ছে হাতের পোর্শনটা থাকবে আর এইটা হচ্ছে এটা হচ্ছে সুন্দর ওড়নাটা আমরা হাজার বিশ টাকা এই রেসটা পাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করতে হবে ভালো থাকবেন সবাই নতুন একটা ভিডিও নতুন লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ